हूं रंजन सिंह और आप देख रहे हैं नॉर्थ ईस्ट आवाज टाइम टू टाइम के एक खास पेशकश ईशान बंगला न्यूज चैनल पर। असम विधानसभा चुनाव के दूसरे चरण में होने वाले मतदान के लिए नामांकन पत्र दाखिल करने का आज अंतिम तिथि था। आइए आज आपको कछार जिला अंतर्गत राष्ट्रीय दल राजनीतिक दल निर्दल से कितने प्रत्याशी कौन कौन से विधानसभा के लिए अपना नामांकन पत्र दाखिल किए आज हम आपको एक के बाद एक दिखाएंगे। दूसरे चरण के चुनाव के लिए असिलचर से पूर्व विधायक दिलीप कुमार पाल ने निर्दल प्रत्याशी के रूप में अपना नामांकन पत्र दाखिल किया। आज जब दिलीप कुमार पाल अपना नामांकन पत्र दाखिल करने जा रहे थे उनके साथ काफी बड़ी संख्या में भीड़ देखी गई। आइए देखते हैं सिलचर से हमारे संवाददाता रानू दत्त एवं अजीत दास का यह रिपोर्ट। হিমন্ত বিশ্ব শর্মা বলবেন, তাদের ব্যাপার, তারা বড় বড় মানুষ, আমি ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, আমি বারবার বলছি আমি সাধারণ মানুষ, এটা যত ওরা দেবে। হিমন্ত বলছেন যে আপনি মানে সিন্ডিকেটের বিরুদ্ধে এখন বলছেন, কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম গত বছর দুয়েক আগে আপনি হাইকোর্টে পর্যন্ত মামলা করেছিলেন এই সিন্ডিকেটের বিষয়ে। না না, আমি মামলা করিনি, হাইকোর্টে কোনো মামলা আমি করিনি। আমি দলগতভাবে দলকে জানিয়েছিলাম, মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম, এখানে প্রকাশ্যে বলেছিলাম আমি, যেটা আপনারা সবাই জানেন, মামলা মোকদ্দমা আমি করিনি। কালকে মুখ্যমন্ত্রী মামলা করেছিলাম, মানহানির মামলা করেছিলাম, সেটা একটা চ্যানেলের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলাম। ওরা আমার ছবি দেখিয়ে বলেছিল মানে সিন্ডিকেটের সঙ্গে যুক্ত আমি। কালকে সিন্ডিকেটের ব্যাপারে এবং দলের এই পরিস্থিতি নিয়ে এই টিকিটের বিয়ে নিয়ে বঞ্চনা নিয়ে আমরা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, তিনি কোনো সেটা উনি ওনাকে প্রশ্ন করেছেন, আমি তো আমার প্রশ্ন আর সব কিছু আপনাদের জবাব দিই। আমি প্রেস মিটিংয়ে বলে দিলাম যদি পদত্যাগ করলো সেদিনই সব কিছু বলে দিলাম, আর নতুন করে বলার কিছু নেই আমার। এখন লড়াই সামনে কংগ্রেস, কংগ্রেসের ক্যান্ডিডেট কেমন মনে হচ্ছে আপনার? কংগ্রেসের ক্যান্ডিডেট ঠিকই আছে, যাদের নাম আগে এসেছিল তাদের চেয়ে তো ভালো। সে আমি বলবো না, আপনারা পত্রপত্রিকায় খবর পাচ্ছেন, আমি অযোগ্য হয়ে গেছি, তাদের কাছে এফিডেভিট দিয়েছেন, তারা যোগ্য মানুষকে দিয়েছেন, সেই আমি সেটা বিচার, সেটা তো বিচার করবে জনগণ। কারণ আমি বারবার জনগণই শেষ বিচারের মালিক, সব ভালো রেসপন্স পাচ্ছি। ওরাই আমাকে দাঁড় করালো, জনগণই আমাকে দাঁড় করিয়েছে। শুনুন, মাইনরিটি মেজরিটি আমি বিশ্বাস করি না, যারা ভারতীয় তারা আবার ভাই, যারা আমি পরিষ্কারভাবে বলি, যারা ভারতকে দেশ নিজের দেশ মনে করে তারা আমার ভাই, তারা আমার নিজের মানুষ। মাইনরিটি মেজরিটি আমি কাজ যখন করেছি সবসময় কাজ করি জনগণের জন্য, সকলের জন্য, গরিব মানুষের জন্য, দরিদ্র শ্রেণীর মানুষ, বঞ্চিত মানুষের জন্য, সে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যাই হোক, তাদের সামনে যাবেন? এবার নিশ্চয়ই যাবো, সবার কাছেই যাবো, সবার কাছে আমি অলরেডি শুরু করে দিয়েছি। নির্বাচনের প্রচারের চমকটা কি? সব কিছু বললে কি চলবে, আস্তে আস্তে খুলতে হবে তো। ধন্যবাদ। আর সোনাই বিধানসভা ক্ষেত্র সে সোনাই কে পূর্ব বিধায়ক তথা কংগ্রেস কে বরিষ্ঠ কর্মী এনামুল হক লস্কর আজ নির্দল প্রত্যাশী কে রূপ মে সোনাই বিধানসভা ক্ষেত্র কে লিয়ে আপনা নামাঙ্কন পত্র দাখিল কিয়ে। আজ এনামুল হক লস্কর কে সাথ ভি কাফি বড়ি সংখ্যা মে ভিড় দেখি গই। নামাঙ্কন পত্র দাখিল করনে কে বাদ আজ এনামুল হক লস্কর নে সংবাদদাতাও সে বাতচিত ভি কিয়ে। আইয়ে দেখতে হ্যায় সিলচর সে হামারে সংবাদদাতা অজিত দাস এবং রানু দত্ত কা এহ রিপোর্ট। সোনাইৰ মানুহৰ আবেগ অনুভূতি জন্ম ওদৰ বিৰাট তেওঁলোকৰ বিৰাট পেচাৰত সোমাই মই বঞ্চিত হৈছোঁ, প্ৰপাৰ জাষ্টিচৰ পৰা বঞ্চিত হৈছোঁ পাৰ্টীৰ পৰা। পাৰ্টী সোনাই বিধায়কের নাম ধরবেন, হ্যাঁ, গ্রামের গাঁও পঞ্চায়েতের একটা বিধায়কের নাম দেখবেন যেটা বিধায়কের না, হ্যাঁ, ওইটা সেন্ট্রাল গভর্নমেন্টটা কি জিপির হেডে আসে ওই টাকাগুলো দেখিয়ে কোটি কোটি টাকা আমি উন্নয়ন করেছি এইসব করে, এইটা উনি জবাব পেয়ে যাবেন। আজ লক্ষ্মীপুর বিধানসভা ক্ষেত্র কে লিয়ে কংগ্রেস প্রত্যাশী মুকেশ পান্ডে নে ভি আপনা নামাঙ্কন পত্র দাখিল কিয়ে।
आज नामांकन पत्र दाखिल करने के बाद मुकेश पांडे संवाददाताओं से बातचीत किए। आइए देखते हैं सिलचर से हमारे संवाददाता अजीत दास एवं रानू दत्त का यह रिपोर्ट। हाँ, आज मैं नॉमिनेशन दिशो मोर पार्टी पड़ा और मोर लगत मोर प्रेसिडेंट मोर जनरल सेक्रेटरी आसे मोर डिस्ट्रिक्ट प्रेसिडेंट स्पेशली मोर सुस्मिता दीदी आसे तेकतर आशीर्वाद आसे मोर राज्य आशीर्वाद आसे मोर लगत आपनर कार लगत कॉन्टेस्ट हो मैं भावस मोर कॉन्टेस्ट बीजेपी लगे हम पारे इत बहुत कैंडिडेट आसे राज्य दल आसे सुनिछो आर मोर लगते आरो आसे आपनर ए जि पी आसे तुम्हारे कन्टेस्ट तो राज्य अपना बीजेपी लगते ही हम नम्बर वन इश्यू थी इश्यू तो थको मोर लोकल एंड बहिरागत आज इन दिन हम लखीमपुर आज बाहर क्या केन्डिडेट आ कन्टेस्ट कर राज्य दल यू मानि दु मोर इते इन मोर पार्टी मानुष मोर लोकल मानुष आसे यू थार कारण पाशते जो बेलेग मानुष आ मोर समस्त न मोर डिस्ट्रिक्ट नए तक बेलेग हाइलाकानी डिस्ट्रिक्ट मैं अपना सांबादिक भाईरपर खबर तो पाई अपना तकतर भोटर लिस्टर नाम तो ना मोर लखीमपुर मोर डिस्ट्रिक्ट तो ना तक अलगापुर मानुस है मानु मोर कौशिक राय कोनोदिन नहब यू मोर दीदी इन रेसपेक्ट मोक दिसे मोर डिस्ट्रिक्ट प्रेसिडेंट प्रदीप ठाकुर बहुत रेसपेक्ट दिसे मोर राज्य विशेषकर स्पेशली अपना जाना लखीमपुर तो कांग्रेस गौर आस तार राज्य मानु जी अर्गेनाइजेशन मानुस पब्लिक आसे मोर बगान पंचायत आसे बगान मानुसबाक आसे मोर सबर लास्ट डेर मास आगते कन्टेक्ट कर बेलेग सबे मानुसे कैसे ना पांडे तुम जो कन्टेस्ट कर मैं तुम आसो राज्य मोर आसे ये कारण मैं सीक कर नमिनेशन एवं पार्टी मैं नमिनेशन दी दादा सिंडिकेटर बेपारे तो पेपर पत्रिका फेसबुक टुईटार ह्वाट्सएपे डेली एक दुईटा ह्वाट्सएपे टुईटारे स्पेशलि फेसबुके पाते कि जो दस जने ये कथा कहते हैं कि सत्यता थका दरकार आसे आमार मन है बेपारे एन अनेक पेपारे आई देखी और जो दिन जाबार बेपारे जो सत्यता बाहर करा जोर दिए आवाज़ तुलब ना राजदीप गलार आशीर्वाद आसे ना इतना तो तार पार्सनल मैटर ये खुद पर कि एक कथा राजदीप गलार जे वार्कार्स सपोर्टर आसलो जहाँ राजदीप गलार जॉइन करारे एन राजदीप संगे ना तारा साथे आर संगे जो कर आसनाई विधानसभा क्षेत्र से एआईयूडीएफ के प्रत्याशी करीमुद्दीन बड़भुइया और साजू ने भी बड़ी संख्या में समर्थकों के साथ आज अपना नामांकन पत्र दाखिल किए। आइए देखते हैं सिलचर से हमारे संवाददाता रानू दत्त एवं अजीत दास का यह रिपोर्ट। आज हमारे जो है 100% निश्चित गवर्नमेंट से সোনাই রাজনৈতিক সচেতন মানুষ মহাগঠবন্ধনের পক্ষ তুলে দিব এই খাটাং তার কোনো কথা নাই। আচ্ছা বিজেপি কে আছে মহাজোট যেটু এটা মহাজোটত পরিণত হবে কত মহাজোটত পরিণত হয়েছে বিজেপির মাথা তো ইমান ঝট লাগিছে মহাজোট হওয়ার পিছত কি কয় কি না কবই নোয়ারে মিশা প্রচার মিশা অপপ্রচার এইগুলো বিজেপি লিপ্ত আজমল সাহেবক গালি দিয়া হিমন্ত বিশ্ব ডাঙ্গরিয়ার এটাই কাম তার বাইরে কোনো কাম নাই আজমল সাহেবক গালি দি ইলেকশন কোনো পর্যায়ে জিকিব নোয়ারে অসমর রায় অত্যন্ত সচেতন আপনাদেরকে চাব রিজাল্ট দিদিনে হব আপনাদেরকে চাব কিমান সিট মহাগঠবন্ধনে পায় আপনাদের আশি সাল তো ডেমি কেন্ডিডেট অলপ আগতে কই গেছে যে আজমলে কোটি কোটি টাকা নাই নাই টিকিট বিক্রি করেছে তেও এতিয়া কতবা শুনিছে কোনবাই কি কই আছে এটা লুপ তেও রাখিব পারে নাই কোটি কোটি টাকার কথা গম পাই তেও গই আরএসএস প্রার্থী আশি সাল ধরার পরা কেবা কোটি টাকা লই তেও ইন্ডিপেন্ডেন্ট হিসাবে তিও দিছে আশি সাল ধরো জিখাবো কারণে কম্পিটিশনই নহব বাকি সব ক্যান্ডিডেট মিলি যান ভোট পাব ইমান আমার লিডে থাকিব আপনার শত্রুমা আজি বরকত সফর আহি আছে তেও এটা ও রাজনৈতিক কামত আহি আছে বাসখান্দি সুরার মজলিস আছে তেও সুরার মেম্বার आज सोनाई विधानसभा क्षेत्र के लिए समाजवादी पार्टी की तरफ से सोनाई विधानसभा क्षेत्र के लिए दो बार विधायक रह चुके
अनवर हुसैन लश्कर ने भी अपना नामांकन पत्र दाखिल किए। आइए देखते हैं सिलचर से हमारे संवाददाता अजीत दास एवं रानू दत्त का यह रिपोर्ट। माल खावा जाए जा भाई শাসিয়া খাইন যেরকম তৈলক্যনাথ রে এমন শাসা দিছিলা দ্বিতীয়বার তৈলক্যনাথকে শ্রদ্ধা তাই এই সুযোগ চাড়িবা না এটা আপনারা টেকা চমক তো দেশ বাসানি ভাই মানুষের বুঝানি মানুষের যে করা মানুষের সৌন্দর্য আনা সোনাইর যুব সমাজের সৌন্দর্য দেখা সোনাইর উন্নয়ন দেখা আর যেটা আদাহান ব্রিজ পড়িয়া রয়েছে নেরগাম বাঁকুড়র এটা অতি দ্রুত অতি খুব শীঘ্রই করা এটা যেহেতু আমি জানি খাজ কীরকম করতে হয় আমার সঙ্গে আমি যখন এমএলএ ছিলাম তখন চাকরি বন্ধ আসলাম ওই চুক্তি তাই চাকরি দিতে পারি নাই আজকে আমিনুল সাহেবের জবাব দোকা আজকে যে বিজেপি বিজেপির মধ্যে সব খারাপ মানুষ না আজকে যে অত্যাচার হয়েছে ভারতবর্ষর মন্দির মসজিদ কোরআন শরীফের উপরে তাইখানে নীরব আসলাম নীরবতার মাত মাথা যায় বহুত বিজেপি হিন্দু নেতারা মাতিছে নিরবতার মাত কিন্তু সোনাই রেমেলের মুখত এই কোনো নিরবতার মাত মাতা হয়েছে না রজনীখালে মসজিদ ভাঙ্গা হয়েছে সোনাই রেমেলে নীরব কেনে লাইলাপুর অত্যাচার হয়েছে সোনাই রেমেলে নীরব কেনে তাই কি তার তাই মানুষের বোকা বানাইতে আসেননি বিধায়ক শিলাদিত্য নে ভাজপা সে নহি দিয়ে ইস্তফা আজ এক সংবাদদাতা সম্মেলন কে দৌরান এই জানকারি সাজা কি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আই দেখতে হ্যায় বিধায়ক সুশীল দত্ত ডাঙরিয়া আমার জিলা সভাপতি রামকৃষ্ণ ঘোষ শিবু মিশ্র আমি সকলে লগ হয়ে অহা নির্বাচনত হোজাই আর লামডিংত কেনেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীক বিজয়ী করিব লাগে তার বিষয়েও আলাপ আলোচনাত আমি একেলগে মিলিত হলো যা কেদিনমানের পর সংবাদ মাধ্যমত এই কথা উলাই আছে যে শিলাদিত্য দেব ডাঙরিয়ায় ভারতীয় জনতা পার্টির পর পদত্যাগ করেছে মই রাইজক এই কথা বিনম্রতার সঙ্গে জানাব খুঁজো যে শিলাদিত্য দেব ভারতীয় জনতা পার্টির আগতেও এজন কার্যকর্তা আসিলে তেখেত এজন কার্যকর্তা হয়ে আছে আর ভবিষ্যতেও তেও কার্যকর্তা হয়ে থাকিব তাত কোনো সন্দেহ নাই শিলাদিত্য দেব ডাঙরিয়ায় সমগ্র অসমতে ভারতীয় জনতা পার্টির হয়ে নির্বাচনত প্রচারের তেখেতে দায়িত্বত থাকিব বিভিন্ন স্থানত যাব আর হোজাই আর লামডিংতো তেখেতে নির্বাচনী প্রচার ভারতীয় জনতা পার্টির প্রার্থীর হয়ে চলাব মই আপনার এই ক্ষেত্রত আমার রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক দিলীপ শইকীয়া ডাঙরিয়ায় এই বিষয়ে দুআষার কব আপনালোকে এই কথাখিনি মোর শুনি মোর আর দিলীপ শইকীয়া ডাঙরিয়ার শুনি লওয়ার পিছত আপনার যদি মনত কিবা প্রশ্ন আছে আপনাদের প্রশ্ন করিব পারিব। আজ কাটিগড়া বিধানসভা ক্ষেত্র কে লিয়ে কংগ্রেস প্রত্যাশী খলিলউদ্দিন সর্বভারতীয় কংগ্রেস মহিলা নেত্রী তথা শিলচর কি পূর্ব সাংসদ সুস্মিতা দেব কে সাথ সাথ হাজারো সমর্থকো কে সাথ আজ আপনা নামাঙ্কন পত্র দাখিল কিয়ে আয়ে দেখতে হ্যায় শিলচর সে হামারে সংবাদদাতা রানু দত্ত এবং অজিত দাস কা এই রিপোর্ট। বিগত ইলেকশনও গৌতমরা বরাকবেলি বহুত বড় মন্ত্রী কিন্তু কাটলিচড়াতে উনি আরিয়া আজকে কাটিগড়া আসছেন কিন্তু কাটিগড়ার মানুষে উনি উনি যে হিসাবে আসেন মানুষ কীরকম আপনি প্রত্যেকে জানেন দুর্নীতিবাদ এবং আসামের প্রত্যেক জায়গায় তার বিভিন্ন ইস্যু আছে যে মন্ত্রী গৌতমরার কেলেঙ্কারি ব্যাপারে সেই হিসাবে কাটিগড়ার মানুষ শান্তি শৃঙ্খলা বজায় রাখার লাগি গৌতমরাকে কোনো মতে বস্ত্র দিবে না এবং আমরা প্রত্যেকে আপনারা জানেন বিগত ইলেকশনও আমাকে 51,000 ভোট দিয়েছে কাটিগড়া জনসাধারণী এবার 80+ ভোট দিব আশা করিয়া যে 100% কয়েক হাজার ভোটে আমরা জিতিব। ইস্যু আছে আপনারা প্রত্যেকে জানেন বেসরকারি সরকারি বহুত ইন্ডাস্ট্রি সব বন্ধ হয়ে গেছে আসামে এবং বিভিন্ন আসামের বিভিন্ন জায়গায় এবং ভারতের বিভিন্ন জায়গায় এবং রেল বেসরকারি হচ্ছে এয়ারপোর্ট বেসরকারি হচ্ছে এবং বিভিন্ন ধরনের আজকে আপনারা জানেন বিজেপি সরকার প্রত্যেক জিনিস ইন্ডাস্ট্রি বিজনেস সব ধরনের জিনিস বেসরকারি হাতে বিক্রি করতেছে সেই হিসাবে আসামে প্রত্যেক মানুষে চায় এবার বিজেপি মুক্ত আসাম হইতে লাগে। কাটিগড়াবাসী প্রত্যেক নিয়ে আমি বিগত ইলেকশনেও 51,000 আমাকে ভোট দিয়েছে এবার কাটিগড়া প্রত্যেক
জনসাধারণ জাতি ধর্ম প্রত্যেক মানুষ আমার সাথে আছে এবং আমরা মহাজোটে কয়েকটা দল লইয়া মহাজোট হয়েছে প্রত্যেক আশা করি প্রত্যেক আমাদের সাথে থাকবো সেই হিসাবে আমরা 100% জিতে হইব এবার যদি মিনিমাম 80,000 ক্রস হইব আজ লক্ষ্মীপুর বিধানসভা ক্ষেত্র সে असम जातीय परिषद राजनीतिक दल की तरफ से आलिमुद्दीन मजुमदार ने अपना नामांकन पत्र दाखिल किए। हम आपको बता दें कि असम जातीय परिषद एक नवगठित राजनीतिक दल है। आइए देखते हैं सिलचर से हमारे संवाददाता रानू दत्त एवं अजीत दास का यह रिपोर्ट। প্রাথমিকতা কি থাকবে আপনার লক্ষ্মীপুরের জন্য? প্রাথমিক থাকবে লক্ষ্মীপুরের পানীয় জলের ব্যবস্থা, রাস্তাঘাটের ব্যবস্থা, এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য আমি কাজ করে যাব। রাজদীপ গোয়ালার টিকিট না পাওয়ার যে প্রতিক্রিয়া সেটাই আপনার লাভ হবে কি ক্ষতি হবে সেটা সম্পর্কে আপনার ধারণা? আমি কিছু বলবো না। আমি 100% আশাবাদী। বিজেপি হবে। আপনি নির্বাচিত হয়ে আসলে আপনি প্রথমে কি কি তিনটি কাজ করবেন? প্রথমে আপনার সমস্যা, আমি প্রথমে 1 নম্বর কাজ করব পানীয় জলের ব্যবস্থা করা, 2 নম্বর রাস্তাঘাটে উন্নয়ন করা, 3 নম্বর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট এবং 4 নম্বর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। এই 4টি কাজের উপরে আমি গুরুত্ব দিচ্ছি। सिलचर विधानसभा क्षेत्र के लिए हिंदुस्तान निर्माण दल की तरफ से आज राजू सिन्हा ने नामांकन पत्र दाखिल किए। आइए देखते हैं सिलचर से हमारे संवाददाता रानू दत्त का यह रिपोर्ट। हमार नाम राजू सिन्हा, आदमी हिंदुस्तान निर्माण दल थे खड़ा हुई थी। हम सिलचर LA9 আমাদের নির্বাচনী ইস্যু হলো যে প্রথম অবস্থায় বরাকের বাঙালিদের কোনো স্থান নেই, যারা বিজেপিকে, আমরা বিজেপিতে ছিলাম এবং বিজেপিকে ভোট দেওয়ার পরে দেখা যায় আজকে আমাদের 20 লাখ বাঙালির NRC-তে নাম নেই আর আমাদের এখানে উন্নয়ন নেই। এরপরে দিয়ে হলো আসাম ভ্যালি থেকে আমাদের মাননীয় পরিমল শুক্লবৈদ্য মন্ত্রী ছিলেন মৎস্য বিভাগের, উনি মন্ত্রী অবস্থায় আমাদের বাঙালিদের বরাক ভ্যালির একজনকে চাকরি হয়নি, 30টা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সেই অ্যাপয়েন্টমেন্টগুলো আসাম থেকে আসামিদের হয়েছে। তাহলে আমাদের বিজেপির উপরে কী ভরসা? তাই আমরা হিন্দুস্তান নির্মাণ দলের ক্যান্ডিডেট, আমরা বরাকের মধ্যে কিছু আমরা অনেকটা ক্যান্ডিডেট দিয়েছি কিন্তু যখন আমাদের নমিনেশনের টিকিটটা আসতে লেট হওয়ার জন্য আমরা একটা ক্যান্ডিডেট ইয়ে হয়েছে, বাকি ক্যান্ডিডেটকে আমরা নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতেছি। বরাকের 15টা সিটে আছে, হ্যাঁ নির্দল আছে কিন্তু আমি এখন নামটা এগুলো বলতে পারবো না। কেন? আমাদের হেড অফিসটা হলো গৌহাটিতে আর আসাম স্টেটে আর সেন্ট্রাল অফিসটা হলো দিল্লিতে। বোরখলা বিধানসভা ক্ষেত্র কে লিয়ে বাঙালি নবনির্মাণ সেনা কি তরফ সে অসীম পাল নে আজ আপনা নামাঙ্কন পত্র দাখিল কিয়ে। আইয়ে দেখতে হ্যায় সিলচর সে হামারে সংবাদদাতা অজিত দাস এবং রানু দত্ত কা ইহ রিপোর্ট। আমার পার্টির নাম তো জয় বাঙালি জয়। আমার নাম হলো অসীম পাল, আমি জয় বাঙালি জয়। আমি বাঙালি নবনির্মাণ সেনার থেকে টিকিট লইছি, লই আমি বরকলা কনস্টিটিউয়েন্সিতে ইলেকশন খেলমু। আমার খেলার মেইন উদ্দেশ্যটা হইল গিয়া যে আমার যে বাঙালি ছেলেগুলো আছে, ইয়ং যারা আছে, এত পড়াশোনা করিয়া তারা আজকে কোনো জব পান না, আমরা গভর্নমেন্টে কী করে কোনো, এরপরে ফার্স্ট এডুকেশন তো নাই, এরপরে সেকেন্ড হইল গিয়া বরকলাতে মানে ভিতরে ভিতরে কত বাগানগুলো আছে কোনো মানে কেন ডেভেলপ কিচ্ছু হয়েছে না। অন্তত রাস্তাঘাট যেন আপনি দেখেন, চন্দ্রনাথপুর যদি আপনি যাইন বড় বড় কুয়া হয়ে গেছে, আমরা মিনিস্টার আইরা চেঞ্জ ওর সব কিছু তো সেমই, ওর খালি সিটটাই চেঞ্জ ওর, পার্টি তো সবই এক, পার্টি সবই একই। আমি চাইলাম যে কিছু একটা করতাম আমরা বাঙালি মানুষের লাগে। আর সেকেন্ড হইলো গিয়া আপনি একটা দেখেন, একটা বরাক ভ্যালি ছাড়া অল আসামের মধ্যে কোনো জায়গাতে একটা বাঙালি ক্যান্ডিডেট নাই, এরম তো না যে বাঙালি মানুষ নাই, বাঙালি মানুষ তো বহুতই আছে, আপার আসামে বহুত বাঙালি মানুষ আছে, ক্যান্ডিডেট খেনে সব বরাক ভ্যালি ছাড়া অন্য কোনো জায়গাতে খেনে বাঙালি ক্যান্ডিডেট হইল না। বাঙালি ক্যান্ডিডেট তো থাকতে লাগে না, আসামে যখন আমরা সব মিলিয়ে আছি তো সব জায়গাতে মিলিয়ে ক্যান্ডিডেট দিতে লাগে, এটাই কথা। দিলীপ পাল স্যারেরও টিকিট দেওয়া হইল না,
এরপরে আমরা হুজাইর এমএলএ শিলাদিত্য স্যারও টিকিট দেওয়া হইল না। আমি কোনো দলে নাই, আমি বাঙালির সাথে আছি, বাঙালির লগেই থাকমো। সোনাই বিধানসভা ক্ষেত্র সে আপনা নামাঙ্কন পত্র দাখিল কর চুকে ফকিটলা নিবাসী সুকুমার সোনার নে আজ এক ভিডিও সন্দেশ জারি করতে হুয়ে ওহ ইস বার কি বিধানসভা চুনাও মে ক্যুঁ চুনাও ময়দান মে উতরে হ্যাঁ ইয়ে বতানে কি কোশিশ কি। উনকা কহনা হ্যায় কি করোনা কি কঠিন পরিস্থিতি মে জো রাজনৈতিক দল তথা রাজনেতাও নে লোগো কে সাথ খিলোয়াড় কিয়া হ্যায় উনকো উচিত জবাব দেনে কে লিয়ে হি ওহ চুনাও ময়দান মে উতরে হ্যায়। এই করোনা মহামারীর সময় যেভাবে বিভিন্ন দল ও বিভিন্ন নেতারা নিজের রাজনৈতিক স্বার্থের জন্য বড় বড় জনসভা করে, যেভাবে সোনাইয়ের জনসাধারণকে অসুস্থ করার জন্য ষড়যন্ত্র করে দুর্নীতি ও অনিয়ম করেছেন, সেই সব দল তথা নেতাদের উচিত জবাব দেওয়ার জন্য আমি এক নির্দল প্রার্থী হয়ে 2021 সোনাই বিধানসভার প্রতিনিধিত্ব করিতেছি তথা আমি এই আশা করিতেছি যে সেই সব স্বার্থের নেতাদেরকে আমরা সোনাইবাসী উচিত জবাব দেব। বিধানসভা চুনাও সে ঠিক পেলে হি রাঙ্গিরখাড়ি পুলিশ কো এক বড় সফলতা হাত লাগি। চেকিং কে দৌরান রাঙ্গিরখাড়ি পুলিশ নে কই প্রকার কি বিদেশি শরাব জব্দ কি। আই দেখতে হ্যায় সিলচর সে হামারে সংবাদদাতা বিরাজ কুমার কা এ রিপোর্ট। তো সারা মনে মিজোরাম যাইতো তো কন্দমি পুরো হাওয়াইয়া ওটা রুম লাগা দোকান সাজে নি দুগে দেবা উল্টা সিগনেচার দিস পড়াই উনি দেখেন गुरुवार शाम को बोरखोला के मैनारगढ़ में अचानक स्थानीय लोगों को बंदूक चलने की आवाज सुनाई दी। स्थानीय लोगों ने बोरखोला थाने में इसकी जानकारी दी। सूचना पाने के बाद जब बोरखोला पुलिस मौके पर पहुंची, घटनास्थल से एक बंदूक की गोली के साथ साथ एक युवक का शव भी मिला। पुलिस ने युवक के शव को सिलचर मेडिकल कॉलेज एवं अस्पताल में मरणोत्तर चिकित्सा के लिए भेज दिया है। सूत्र के अनुसार युवक काटीगोड़ा का बताया जा रहा है। आइए देखते हैं सिलचर से हमारे संवाददाता विराज कुमार का यह रिपोर्ट। নর্থ ইস্ট আওয়ার্স টাইম টু টাইম মে ফিলহাল কে লিয়ে ইতনা হি। কাল কুছ নয় খবরো কে সাথ পুনঃ এক বার আপ লোগো কে বীচ উপস্থিত রহুঙ্গা। তব তক কে লিয়ে ধন্যবাদ, শুভরাত্রি।